বুবলি জানালেন শ্রদ্ধা, অপু বিশ্বাস বললেন স্ক্রিপ্ট খুব দুর্বল। হ্যাঁ প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, আমি হাসান সায়দুল। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস এবং তার স্ত্রী ফারজানা মুন্নি একটি বেসরকারি চ্যানেলে একটি ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি কিছু তথ্য প্রকাশ করেছেন, বিশেষ করে ফারজানা মুন্নি, যার ভিত্তিতে নেট দুনিয়া এখন খুবই ভাইরাল একটি ইস্যু তৈরি হয়েছে, সেটি হচ্ছে অপবিশ্বাস এবং বুবলিকে কেন্দ্র করে। আপনারা জানেন যে একটি রিউমার ছড়িয়েছে যে তাপসের সাথে বুবলির একটি সম্পর্ক বা একটি অবৈধ সম্পর্ক বা একটি প্রেমের সম্পর্কের তথ্য ছড়িয়েছে, যার ফলে তাপসের স্ত্রী মুন্নি আপু তিনি একটি পোস্ট করেছেন এবং পরবর্তী সময়ে সেই পোস্টটি ডিলিট করে তিনি উল্লেখ করেছেন যে তার ফেসবুক হ্যাকড হয়েছে। এ সংক্রান্ত তথ্য বা ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। তবে সবচাইতে অত্যাশ্চর্য বিষয় হয়েছে যে অতি সম্প্রতি অর্থাৎ কয়েক ঘন্টা আগে একটি সাক্ষাৎকারে ফারজানা মুন্নি নতুন তথ্য দিয়েছেন এবং সেখানে সব কিছু যে ষড়যন্ত্র বুবলির বিরুদ্ধে অপবিশ্বাস যে ষড়যন্ত্র করেছে সেই বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে এবং তিনি খুব অনায়াসে তা সারের নাজিম জয়ের প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি বলেছেন যে আসলে মূল সত্য বা মূল তথ্য আসলে কী। প্রিয় দর্শক, আপনারা অনেক আগ থেকেই জেনে আসছেন যে অপবিশ্বাস বুবলির একটি দ্বন্দ্ব চাউর হচ্ছে, কয়েক সপ্তাহ কয়েক মাস পর পর তাদের এই ঘটনার নতুন নতুন তথ্য উপাত্থ অডিও ক্লিপ বা ভিডিও ভাইরাল হচ্ছে, যেটি নিয়ে সবচেয়ে বেশি দহরম মহরম হয়েছে সেটি হচ্ছে তাপসের সাথে বুবলির সম্পর্ক। এর মূল কারণ হচ্ছে খেলা হবে নামে একটি সিনেমা বানাতে যাচ্ছে তাপস এবং সেই সিনেমার নায়িকা হচ্ছে বুবলি, এবং বুবলিকে সেই সিনেমা থেকে সরানোর জন্য বা তার বিরুদ্ধে কী কী ষড়যন্ত্র করেছে সেই বিষয়গুলো কিন্তু ফারজানা মুন্নি তিনি সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ করেছেন, যার ফলশ্রুতিতে নেট দুনিয়াতে এখন বুবলি অপবিশ্বাস নিয়ে নতুন তথ্য উপাত্থ প্রচার এবং ঘোরাঘুরি করছে। সেখানে একটি জিনিসই উপনীত হওয়া গিয়েছে যে মূলত অপবিশ্বাস বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ফারজানা মুন্নির শরণাপন্ন হয়েছেন এবং তার সাথে অনেক বিষয়ে কথা বলেছেন, এমনকি অপবিশ্বাসের সাথে মুন্নির যে মাত্র একবার দেখা হয়েছে কয়েক মিনিটের জন্য সেটাও তিনি উল্লেখ করেছেন, অথচ মোবাইল ফোনে বা বিভিন্ন মাধ্যমে ফারজানা মুন্নিকে বুবলিরকে নিয়ে কী কী করেছে এই বিষয়গুলি তিনি জানিয়েছেন এবং সেই বিষয়গুলি কিন্তু সাক্ষাৎকারের মাধ্যমে মুন্নি আবার দেশবাসীকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা চাই যে অতীত কী হলো না হলো সেই বিষয় নিয়ে ঘাটাঘাটি না করে সামনে ভালো কাজ করা করে এগিয়ে যাওয়া ভালো, সেটি না করে অপবিশ্বাস দিনের পর দিন বিভিন্নভাবে বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্রকে আরও পাকাপোক্ত করছেন সাকিব খান, তিনিও কিন্তু বিভিন্ন সময় বুবলিকে নিয়ে বিভিন্ন কথা বলছে। যা হোক, অতি সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, যে সত্য যে তথ্য বেরিয়েছে তা শুনে এবং সেই সাক্ষাৎকার স্বপ্ন বুবলি তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তিনি রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধা জানিয়েছেন। অন্যদিকে ফারজানা মুন্নি এবং তাপসের ভিডিও যখন প্রকাশ হলো তারপরে অপবিশ্বাসও তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি 1, 2, 3 লিখে ধারাবাহিকভাবে তিনটি কথা লিখেছেন। প্রথম কথা লিখেছেন, মানুষ হয়ে খুব বিপদে আছি, চারপাশে সব ফেরেস্তা, আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন দুটো। আর দ্বিতীয়বার লিখেছে, এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তিন নম্বরে লিখেছেন, স্ক্রিপ্ট অনেক দুর্বল। অন্যদিকে বুবলির পোস্ট আপনারা অবশ্যই দেখেছেন। তা আসলে আমরা মূলত কোনো বিষয়ে কিন্তু শেষ গন্তব্য উপনীত হতে পারেনি, অর্থাৎ অপবিশ্বাস বুবলি অথবা বুবলি অপবিশ্বাস সাকিব খানের যে কেচাল শুরু হয়েছে এটা কবে শেষ হবে, আদৌ শেষ হবে কি না, এই বিষয় নিয়ে কিন্তু আমরা এখনও গন্তব্য বা সিদ্ধান্ত নিতে পারছি না। এমনকি বিশিষ্টজন বা বিশেষজ্ঞরা বলছেন যে যতদিন চলচ্চিত্র থাকবে সাকিব খান অপবিশ্বাস বুবলির কথা ততদিনই চর্চা হতে থাকবে। প্রিয় দর্শক, আমরা চাই পজিটিভ বিষয়ে চর্চা হোক, কে দোষী কে দোষী না, কে ভালো কে মন্দ এই বিষয় নিয়ে কথা না বাড়িয়ে আসলে যেটি আসলে সমালোচনা না করলে মানে
আদৌ কিছু হবে না এই বিষয়টা নিয়ে চুপ থাকাই ভালো। অর্থাৎ অপবিশ্বাস বুবলি তাদের চুপ থাকা ভালো। এই বিষয় নিয়ে ডিপজল সাহেব একটি কথা বলেছে, এমনকি নির্মাতা এফআই মানিকও একটা কথা বলেছে যে আসলে এই মুহূর্তে আসলে অপবিশ্বাস বা বুবলি তাদের চুপ হয়ে থাকা উচিত। তাদের যে মূল ফোকাস কাজ, কাজ নিয়ে কথা বলা উচিত। এই কাজ নিয়ে কথা না বলে ফিতা কাটতে গিয়ে বা বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন রকম তথ্য উপাত্য গণমাধ্যমের সামনে দিয়ে আসলে সোশ্যাল মিডিয়াকে আরও বেশি আনসোশ্যাল বানিয়ে ফেলছেন কতিপয় তারকা। এর মধ্যে অপবিশ্বাস কিংবা বুবলিও কিন্তু পিছিয়ে নেই। দর্শক, আমরা চাই সকল জল্পনা কল্পনা পায়ে মারিয়ে অপবিশ্বাস বুবলি ভালো কাজ করুক, তাদের পেশাগত যে কাজ সেটা নিয়ে তারা এগিয়ে যাক। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন। আমি হাসান সায়দুল আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে আসবো। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।